বন্ধুরা, এই নূপুরের ডিজাইনগুলো আপনারা দেখুন। এখানে বাবুদের জন্য নূপুরের ডিজাইন রয়েছে, বড়দের জন্য রয়েছে, আর এই ডিজাইনগুলো মাত্র দুভরি থেকে শুরু করে দুভরি, তিন ভরি, চার ভরি, এরকম রূপোর মধ্যে ডিজাইনগুলো আপনারা এখান থেকে দেখে জুয়েলারির দোকান থেকে আপনারা কিনেও আনতে পারবেন, বা এখান থেকে দেখে আপনারা জুয়েলারির দোকানে তৈরি করতে দিতে পারবেন। বন্ধুরা, এই ডিজাইনগুলো আপনারা ভালোভাবে দেখবেন। এখানে যে ডিজাইনগুলো রয়েছে, এখানে 33 জোড়া ডিজাইন আপনি পাবেন নূপুরের। তো সেই ডিজাইনগুলো যদি আপনি 33 জোড়া ডিজাইন দেখেন, এখান থেকে যে কোনো ডিজাইন আপনারা চয়েস করতে পারবেন। আর এখানে যদি আপনি বাবুদের জন্য ডিজাইন দেখেন, এখানে আপনি ভালো ভালো ডিজাইন বাবুদের জন্য পাবেন। বন্ধুরা, এই ডিজাইনগুলো আপনারা কীভাবে দেখে আপনি জুয়েলারির দোকান থেকে কিনে আনবেন বা তৈরি করতে দিবেন, সেটা আমি ভালোভাবে আপনাদের বলে দিব। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গোলজ্যাক টুয়ের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এখান থেকে যদি আপনারা বাবুদের জন্য যে কোনো ডিজাইন দেখে কিনে আনেন বা তৈরি করতে চান, তাহলে এখানে দেখে নেবেন যে নিচে যে আপনার ঝুল সিস্টেম কিছু নূপুরের ডিজাইন রয়েছে, তো সেখান থেকে আপনি যে কোনো ডিজাইন চয়েস করতে পারেন। আর এখানে দেখে নেবেন যে বাবুদের জন্য যে ডিজাইনগুলো রয়েছে, সে ডিজাইনগুলো কিন্তু আলাদা সিস্টেমের। কিছু কিছু ডিজাইন রয়েছে আপনার নিচে যে রূপোর বল সিস্টেমের, তো সেই ডিজাইনগুলো আপনারা বাবুদের জন্য তৈরি করে দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ডিজাইন রয়েছে যে নিচে পুঁতি সিস্টেমের, তো সেগুলো আপনারা বাবুদের জন্য ব্যবহার করতে পারেন, সেই ডিজাইনগুলো তৈরি করে বা জুয়েলারির দোকান থেকে কিনে আনে। বন্ধুরা, আর এখান থেকে যদি আপনি বড়দের জন্য তৈরি করেন, তাহলে এখানে দেখে নেবেন যে সিম্পলের মধ্যে কিছু কিছু নূপুরের ডিজাইন রয়েছে, তো সেরকম ডিজাইন আপনারা দেখে এখান থেকে আপনি তৈরি করে নিতে পারবেন। আর আপনি যদি এই ডিজাইনগুলো তৈরি করবেন কীভাবে, তো সেটাও আমি ভালোভাবে আপনাদের বলে দিব। বন্ধুরা, এই ডিজাইনগুলো যদি আপনারা তৈরি করে আনেন, আপনি যখন তৈরি করবেন দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ডিজাইন রয়েছে নিচে ঝুরা সিস্টেমের, কিছু ডিজাইন রয়েছে বল সিস্টেমের। তো যদি সেগুলো থাকে আপনার ডিজাইনের মধ্যে, সেগুলো আপনি ভালোভাবে আগে দেখবেন, তো দেখে আপনার স্বর্ণকারকে বলে দিবেন যে এই ডিজাইনগুলো এভাবে মজবুত করে দু থেকে তিন ভরি এরকম রূপোর মধ্যে এই ডিজাইনগুলো তৈরি করে দিতে। তাহলে বন্ধুরা সে ডিজাইনটা ভালো হবে বা আপনি ব্যবহার করে ভালো পাবেন। আর বন্ধুরা, যখন আপনারা এখান থেকে ডিজাইন দেখে বাবুদের জন্য তৈরি করবেন বা বড়দের জন্য তৈরি করবেন, তো সেই ডিজাইনটা আগে ভালোভাবে দেখবেন যে কোন ডিজাইনটা ভালো হবে। তো সেই ডিজাইনটা যখন আপনারা জুয়েলারির দোকান থেকে কিনে আনবেন বা তৈরি করতে দিবেন, তো দেখতে পাচ্ছেন যে নিচের যে কিছু ডিজাইন রয়েছে, তো সেই ডিজাইনগুলো আপনারা যদি সেম না পান, তো আপনি তৈরি করে দিতে পারেন। তৈরি করলে ডিজাইনগুলো আপনারা সেম করে তৈরি করে দেওয়া যাবে। আর যখন আপনারা তৈরি করতে দিবেন, একটু মজবুত করে তৈরি করবেন, যেমন তিন থেকে চার ভরি এরকম রূপোর মধ্যে এই ডিজাইনগুলো তৈরি করবেন যদি আপনারা বড়দের জন্য তৈরি করেন। আর যদি আপনি বাবুদের জন্য তৈরি করেন, তাহলে দু থেকে তিন ভরি এরকম রূপো দিয়ে এই ডিজাইনগুলো আপনারা তৈরি করতে পারেন। বন্ধুরা, একটু বেশি রূপো দিলে ভালো হয়, কারণ বেশি রূপো দিয়ে যদি আপনারা তৈরি করেন, তো সেই ডিজাইনটা আপনারা ব্যবহার করেও ভালো পাবেন। আর যদি আপনারা বাবুদের জন্য তৈরি করেন, দু ভরি থেকে তিন ভরি এরকম রূপোর মধ্যেই হয়ে যায়, কোনো সমস্যা নেই। বন্ধুরা, এই ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ডিজাইন রয়েছে পুঁতি সিস্টেমের, তো সেই পুঁতিগুলো আপনারা ভালোভাবে চেক করে, আপনারা এই ডিজাইন দেখে সেগুলো ভালোভাবে চেক করে আপনারা নূপুরগুলো নিয়ে আসবেন। আর যদি আপনি তৈরি করেও আনেন, তাহলে সেই যে নূপুরের আপনার পুঁতি রয়েছে, এই পুঁতিগুলো আপনারা ভালোভাবে স্বর্ণকারকে বলে যে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা নিয়ে আসতে পারেন। তাহলে এই নূপুরের ডিজাইনগুলো যখন আপনারা তৈরি করবেন বা জুয়েলারির দোকান থেকে কিনে আনবেন, তখন একটু ভালো রূপো দিকে আপনি এই ডিজাইনগুলো কিনে আনবেন বা তৈরি করবেন। বন্ধুরা, বর্তমানে যে 22 ক্যারেট রূপোটা পাওয়া যায়, তো সেটাকে চাঁদি রূপো বলে, তো সেই চাঁদি রূপো দিয়ে এই ডিজাইনগুলো আপনারা তৈরি করবেন, সেটা ভালো হবে। বন্ধুরা, আর যখন আপনারা এই ডিজাইনগুলো তৈরি করবেন বা কিনে আনবেন, এখানে দেখতে পাচ্ছেন যে নূপুরের যে পিছনের যে এসটা থাকে, সেই এসটা একটু আপনারা ভারী দেখে কিনে আনবেন বা তৈরি করতে দিবেন, তাহলে সেই ডিজাইনটা আপনারা অনেকদিন ধরে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি ভালো রূপোটা দিয়ে ডিজাইনগুলো তৈরি করেন, যদি পরবর্তীতে ভাঙতেও যান, আপনি ভালো রূপোটা পাবেন, অল্প টাকার মধ্যে আপনি অন্য কোনো ডিজাইন আবার তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ।